ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনেও রাজধানীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছেন যাত্রীরা, সঙ্গে চলছে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানো নামানো। এসব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির স্বেচ্ছাসেবকরা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনে এসব চিত্র তুলে ধরছেন নাজির ফরাইসি। রাজধানীর শাহবাগে এই স্বেচ্ছাসেবকের ট্রাফিক আইন মেনে চলার আহ্বানে সাড়া নেই কারোর। শুধু শাহবাগ নয়, এমন চিত্র কারওয়ানবাজার, ফার্মগেট সহ রাজধানীর প্রায় সব এলাকায়। পুলিশ কিংবা স্বেচ্ছাসেবকরা যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার বন্ধ করার চেষ্টা করলেও অনেকেই তা মানছেন না। সবকিছু চলছে যেন নিজের খেয়াল খুশি মতো, কারণে আমি সুযোগটা নিলাম যে আমি জ্যাম থাকাকালীন অবস্থায় আমি রাস্তা পার হয়ে যাব। রাজধানীর মহাখালীতে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এভাবেই রাস্তা পার হচ্ছেন অনেকে। দুর্ঘটনার শঙ্কার ভয় নেই কারোরই। জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করি, তখন তারা অনেকে আসে রিয়াকশন করতেছে যে কেন আমি কেন, এখানে আমার টাইম নেই, তারা আছে, আমার অফিস আছে। অনেকে এটা বুঝতেছে না যে আমার জীবনের থেকে ওইটা বেশি মূল্যবান, আমার জীবনটা আগে মূল্যবান। সবাই অ্যাক্টিভলি আছে, কিন্তু এই অজ্ঞতায় ট্রাফিক আইন সম্পর্কে মানুষের ধারণা নেই ঠিক মতন। এই অনেকেই বলে যে মানে জেব্রা ক্রসিং গেছে এরা নাকি এরকম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। তবে আগে থেকে আমাদের ট্রাফিক অবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে। যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রেও চলছে বাস চালকদের স্বেচ্ছাচারিতা। বাস স্টপেজে যদি বাস দাঁড়ায় তাহলে যাত্রীরা ওখান থেকে উঠতে পারবে, সেটা অনেক সুবিধা হবে। রাস্তা পারাপারের একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানটা যদি আমরা পারাপার হই তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে না, আমরা কোনো দুর্ঘটনায় কবল হতে হবে না, অকালে আমাদের প্রাণ হারাবে না। এখানে কোনো জেব্রা ক্রসিং দেয়ই নাই তারা, এমন সিস্টেম করছে যে মানুষ পার হবে, রিস্ক নেই পারো, চারো ওদিক দিয়ে তো ঘুরে যাওয়াটা পসিবল না। সচেতনতা তৈরির পাশাপাশি আইন ভঙ্গের দায়ে মামলাও করছে পুলিশ। ইন্স্যুরেন্সটা করার জন্য নিয়ে আসা হয় নাকি, যেটা আমার ডেট করানো হয়েছিল এটা এখন আমার সাথে নাই, জানো এটা ধরে বনা দেওয়া হলো। মানে আমার পিছনে যে ছিল তার মাথায় হেলমেট ছিল না, এর জন্য আসলে মামলাটা করা হয়েছে। প্রতিটা গাড়ি চেক হচ্ছে, যারা হেলমেট ব্যবহার করতেছে না ওদেরকে আইন অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে। প্রতিটা গাড়ি দরজা খোলা আছে কিনা চেক হচ্ছে, যেগুলো গাড়িগুলো দরজা খুলে যাচ্ছে ওইটিও ধরা হচ্ছে, আইন অনুযায়ী তাদের মামলা দেওয়া হচ্ছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের টানা 15 দিনের কার্যক্রম চলবে 30 জানুয়ারি পর্যন্ত।